রুম ঠিক করা হয়েছে, লুক আসতেছে নতুন। রুমের মধ্যে ঢুকলাম, ঢুকে সাইরে প্রথমে দুইটা সিন, প্রথমে মানে এখানে একজন উপরে একজন নিচে, তারপরটা যদি দেখেন একজন উপরে একজন নিচে, এইরকম লাগাতার পুরো সাইড সিট হয়েছে। দেখেন দেখছেন, শুধু ফাঁকা জায়গাটা, এই জায়গাটা বেশি ফাঁকা জায়গা, এই জায়গাটা বেশি, এই জায়গাটা ফাঁকা বেশি, বুঝছেন? এই যে রুম ভাই, এই যে বিদেশ, দেখছেন রুমটা দেখে গেলেন একটু, এক নজর দেখেন কি হালতে প্রবাসী থেকে টাকা রোজি করে। আর পিছনের ক্যামেরাটা একটু দেখাই, দেখেন পিছনের ক্যামেরাটা দেখাইতেছি, রুম ঢোকার সাথে সাথে এরকম থাকে, বাম পাশে এই জায়গাটা খালি থাকবো আর সামনে এই জায়গাটা খালি থাকবো। এখানে চারজন লোক থাকবো, নিচে দুজন উপরে দুজন, আর এখানে থাকবো উপরে দুজন নিচে দুজন, আর এখানে উপরে একজন নিচে একজন, টোটাল 10 জন লোক। দেখছেন এই যে এসি দেওয়া আছে, জানালা দেওয়া আছে, আর এই যে একটা দরজা মেইন, বাস এটাই প্রবাস থাকার জায়গা।